আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমিনা আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন সবার সুস্থতা কামনা করে নতুন আঁচওয়ার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমি চোদ্দোটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরের কাজকে আরও সহজ করে তুলবে তো টিপস নাম্বার ওয়ান এই রকমের একটা পাথর মানে এটা দিয়ে বডি কিংবা চাকু লোহার তৈরি সেগুলো ধার দেওয়ার জন্য আমাদের খুবই প্রয়োজনীয় তো এগুলোর দাম বেশি না পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এরকমই হয়তো হবে তো এটা আমাদের থাকলে পরে সব সময় আমরা বডি কিংবা চাকু ধার দিয়ে নিতে পারি এই যে আমি সময় কিন্তু এভাবে ধার দিয়ে নিই টিপস নাম্বার টু আদা রসুন পেস্ট করে রাখলে নর্মাল ফ্রিজে কিন্তু অনেক দিন রাখা যায় না তো যদি আমরা আদা এবং রসুন ভালো করে কুচি করে নিয়ে আমি সব সময় সমান পরিমাণে নেই তো নেওয়ার পরে এই যে আমি এখানে এক কাপের ভিতরে ওয়ান থার্ড কাপ হলো সরিষার তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এইবার ভালো করে ব্লেন্ডারে মানে পেস্ট করে নেব। আর এখানে আমি রকম পানি অ্যাড করিনি আমি যতটুকু পেরেছি তেল দিয়েছি তেল দিয়ে তারপরে ভালো করে পেস্ট করে এরকমের একটা কাচের জারের ভিতরে রাখলে আমরা নর্মাল ফ্রিজে বিশ থেকে পঁচিশ দিন অনায়াসেই রাখতে পারব তারপরে টিপস নাম্বার থ্রি এরকমের মশলাদানি এখন আমাদের সবার ঘরেই কিন্তু থাকে কম বেশি স্টিলের কিংবা প্লাস্টিকের তো আমরা মশলাগুলো যদি প্রতিটা বা ডিব্বায় রাখলে আলাদা আলাদা করে একটা দিলে আর একটা মনে থাকে না তো এরকম একটা বক্সে রাখলে আমি মনে করি কাজ অনেক সহজ হয়ে যাবে টিপস নাম্বার ফোর চিনিতে পিঁপড়া উঠেই যদি টাইট বক্স না হয় তো আমার মতো যারা এরকমের জারে রাখেন রাফ ইউজ করার জন্যে আমি এরকমের জারে সবসময় রাখি চিনি তো পিঁপড়া উঠছে আপনারা দেখতে পেলেন দারুচিনি দিয়ে রাখছি তারপরেও কিন্তু পিঁপড়া উঠে গেছে তো আমি আসলে দারুচিনিটা আপনাদের জন্যই রাখা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আপনারা যদি এরকম লবঙ্গ দিয়ে রাখেন ইনশাল্লাহ আর পিঁপড়া উঠবে না টিপস নাম্বার ফাইভ আমাদের ঘরে সবার ঘরে কিন্তু এরকমের স্টিলের চাকু থাকে আর অনেক দিন চাকু দিয়ে কাটাকাটির পরে কিন্তু ধার কমে যায় তো এরকমের যে কফির যে মগগুলো সিরামিক্সের মগগুলো থাকে তার নিচে এরকমের ধার দেওয়া যায় আর এগুলোতে ধার দিলে অনেক ধার হয় প্রচুর ধার হয় তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কতটা ধার হয়েছে এই যে দেখেন কত অনায়াসই কেটে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগছে টিপস নাম্বার সিক্স হ্যাঁ আমরা এরকমের যে স্টিলের বক্স কিংবা অনেক কিছুই থাকে আমাদের ঘরের গ্রেটার থাকে অনেক কিছুই থাকে তো এই রকমের লেবু দিয়ে আমার যেহেতু এটা লবণের জার আমি সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি তো লবণ দিয়ে লেবু দিয়ে এরকমের জারগুলো যদি ভালো করে ঘষে মেজে নিই তাহলে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় একদম চকচক করে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা চকচকা হয়েছে টিপস নাম্বার সেভেন এখন বর্ষাকাল চলেই এসেছে বর্ষাকালে লবণে অনেক পানি হয় তো আমার এই জারগুলো যেহেতু ফাঁকা এর ভিতরেও কিন্তু পানি হওয়ার চান্স থাকে তো আমার মতো যারা এরকমের জারে রাখেন তারা প্রথমে একটু শুকনো টিস্যু আমি এখানে চার পল্লা ভাস করে তারপর ভালো করে মুড়িয়ে আগে টিস্যুটা রেখে তারপর লবণ রেখে দিয়েছি এতে করে টিস্যুতে যদি পানি হয় তাহলে মানে লবণে যদি পানি হয় তাহলে টিস্যুটা ভেজে যাবে লবণ একদম ঝরঝরা থাকবে টিপস নাম্বার এইট এরকমের মশলাদানের ভিতরে যদি আমরা সব ধরনের মশলা সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের হাতের কাছেই একটা বক্স খুললেই আমরা হাতের কাছে সব ধরনের মশলা পেয়ে যাবো এতে করে আমাদের ভুলে থাকার কোনো চান্স নেই আর সব ধরনের মশলাগুলো হাতের কাছে থাকবে তো এরকম সাজিয়ে রাখলে ভালো হয় যদি আপনাদের থাকে তাহলে আপনারাও এভাবে সাজিয়ে রাখতে পারেন টিপস নাম্বার নাইন বাদাম আমরা কম বেশি সবাই চিনি আর সবাই বাদাম খাওয়া আমাদের অনেক দরকার তো বাদাম খেতে কিন্তু ভুলে যাই আসলে আমি কিন্তু অনেক ভুলে যাই তো আমার মতো যারা ভুলে যান তারা এরকমের একটা জার নিয়ে সব ধরনের বাদাম একসঙ্গে মিক্স করে এরকম একটা জারে রেখে রান্নাঘরে যদি আমরা রেখে দিই কারণ আমার আমরা মেয়েরা আমাদের কাজ কিন্তু সারাক্ষণ রান্নাঘরে তো রান্নাঘরে যদি এরকম একটা জারে ভরে সুন্দর করে চোখের সামনে রেখে দিই তাহলে আমাদের সব সময় কাজ করতে করতে মনে পড়ে যাবে আর আমরা কিন্তু বাদাম মনে পড়লেই খেয়ে নিতে পারবো তো চোখের সামনে আমি এই যে এভাবে রেখে দিলাম এতে করে যখনই মনে পড়বে তখনই দুই তিনটা বাদাম খেয়ে নেব আশা করি আপনাদেরও উপকারে আসবে টিপস নাম্বার না ইলেভেন তো পেঁয়াজ কাটলে কম বেশি সবার চোখেই পানি আসে আমার ঘরে তো সববার চোখেই পানি আসে যখনই পেঁয়াজ কাটতে যাই তো পেঁয়াজ কাটার আগে যদি আমরা পেঁয়াজটা ভালো করে মানে দুই পাশ থেকে কেটে এরকমের একটা বলে আমি পানি নিয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে আমি একটা বলে পানি নিয়ে এখানে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো কিংবা বিশ মিনিট এরকম একটু সময় ভিজিয়ে রাখলে আমাদের পেঁয়াজ ছুলতেও সুবিধা প্লাস চোখ থেকেও আর কোনো পানি আসবে না পেঁয়াজ ছোলাটাও কিন্তু অনেক মুশকিল এরকম ছোট ছোট পেঁয়াজ তো বিশ মিনিট পরে চলে আসলাম এই যে দেখেন এবার কত অনায়াসী ছোলাগুলো খুলে আসতেছে তো ছিলতেও সুবিধা হয় প্লাস চোখ থেকেও কোনো রকম পানি আসবে না আশা করি আপনাদেরও ভালো লাগবে কারণ পেঁয়াজটা আমাদের সবাইকে খুব কাদায় আমি যখনই পেঁয়াজ কাটি আমার ছেলে পর্যন্ত কেঁদে ফেলে মানে আশেপাশে যারা থাকে পেঁয়াজ যে কাটে সে তো কাঁদেই আশেপাশে যারা থাকে তারা সবাই কেঁদে ফেলে তো সেই জন্যে আমার মতো এই রকমের যদি আপনারা এই টিপসটি ফলো করেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও চোখ থেকে পানিও পড়বে না প্লাস চুলতেও অনেক সুবিধা হবে আমরা এরকম করলে অনেক অনেক পেঁয়াজ খুব সহজেই কেটে ফেলতে পারব টিপস নাম্বার টুয়েলভ রসুন ছিলতে কিন্তু অনেকটা টাইম লাগে তো আমরা যদি আমি আজকে যেভাবে আপনাদের দেখাচ্ছি এই যে বাঁশের একটা গোড়া আর কি এটাকে কি বলে জানি না রংপুরের মানুষদের সবার কাছেই থাকে তারপর আছে হামানদিস্তার যেই তো আর আছে শিল পুতা মানে আমাদের দেশে বলে পুতা আর অনেকেই বলে শিল তো এগুলো সাহায্যে আমরা এভাবে যদি একটু সেচে নেই এতে করে খুবই তাড়াতাড়ি পিঁয়াজগুলা মানে রসুনগুলো আমরা খোসা ছাড়িয়ে নিতে পারবো তো তিনটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো আমাদের এরকমের ঈদের ভিতরে কিন্তু আমরা ঈদ হোক কিংবা রোজার আগে হোক কিংবা কোরবানির ঈদ হোক যে কোনো সময় আমরা আমাদের অনেক আদা রসুনের পেস্টের দরকার হয় তো আমাদের এটা ছিলতেও খুব মানে অসুবিধা হয়ে যায় তো এই এই রকমের যদি টিপসটা আপনারা ফলো করেন আশা করি আপনারা খুবই সহজে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন তো দেখতেই পেলেন কত সহজে খোসা ছাড়িয়ে নিলাম তো টিপস নাম্বার থার্টিন এই যে আমরা যখনই পেঁয়াজ কুচি করি আমরা কিন্তু সব সময় যে চাকু দিয়ে কাজ করি তা না যখন অনেকগুলো হয় তখন দেখা যায় বডি দিয়েও আমরা কাজ করি তো এরকমের পেঁয়াজ কুচি করতে গেলে আমাদের হাত কিন্তু এরকমের কুচি কুচি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যে কোনো টেপ দিয়ে কস টেপ কিংবা যে কোনো একটা টেপ সাহায্যে আমরা হাতে যদি এভাবে পেঁচিয়ে নেই তো আমি আপাতত একটা পলিথিন এখানে অনেক ভাজ দিয়ে নিয়েছি তারপরে এরকমের ওই আঙুলটা যে আঙুলে আমার প্রেশার পড়ে সেই আঙুলটা একটু পেঁচি নিয়ে পিঁয়াজগুলো ভালো করে কুচি করে নিচ্ছি এতে করে আমার হাতে কোনো রকমের প্রেসারও পড়ছে না আর আমি খুবই তাড়াতাড়ি করে পিঁয়াজগুলো কুচি করে নিতে পারতেছি আশা করছি আপনাদের এই টিপসটি ফলো করলে খুবই উপকারে আসবে তো টিপস নাম্বার ফোরটিন পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটা কিন্তু আমরা নর্মাল ফ্রিজে বেশি দিন সংরক্ষণ করতে পারি না তো তখন আপনারা কি করবেন এরকমের যে লিচু বাচ্চারা যে লিচুগুলো খায় এরকমের লিচুর বা মানে বক্সগুলো থেকে যায় কিংবা আমাদের ফ্রিজের সঙ্গে যে আইস কিউব বক্সগুলো আছে সেগুলোর ভিতরে আমরা যদি এভাবে করে রেখে দেই এতে করে কিন্তু যখনই আমাদের মানে মনে চাবে তখন ওখান থেকে নিয়ে আমরা রান্না করে রাখ নিতে পারবো আর নর্মাল ফ্রিজে পেঁয়াজ বাটা একদমই থাকে না আর দুর্গন্ধ প্রচুর ছড়ায় মানে নর্মাল ফ্রিজে রাখাই যায় না আমি তো আমার একদমই ভালো লাগে নর্মাল ফ্রিজে রাখলে তো আমি এরকমের করে ট্রেতে রাখলাম তারপরে ফ্রিজে রেখে একদম বরফ করে নিচ্ছি তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এক ঘন্টা পরে হ্যাঁ বের করে নিয়ে আসছি তো আপনাদের ফ্রিজে এর থেকে কম কিংবা বেশি সময় লাগতে পারে তো আমার এক ঘন্টা পরে এটা জমে গেছে আর একটা এয়ারটাইট বক্স নিয়ে এসেছি তো এই যে একটা এয়ারটাইট বক্স নিয়ে আসলাম আর এর ভিতরে আমি যদি ফ্রিজে মশলা রাখি এরকমের করে তারপর আমি এখান থেকে ছাড়িয়ে সবগুলো আবার এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। যখনই আমার যতটুকু লাগবে এখান থেকে একটা কিউব কিংবা দুইটা কিউব যাই লাগুক আমি নিয়ে আমার রান্নায় বসিয়ে দেবো এতে করে কাজ অনেকটাই সহজ হয়ে যায় যখন খুশি তখন বাটারও প্রয়োজন হয় না একবারে অনেক অনেকগুলো বেটে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফিজ